মাটি নয়, কংক্রিট দিয়ে মা দুর্গার মূর্তি গড়ে বাজিমাত করলেন বালুর ঘাটের এক রাজমিস্ত্রি। ছোট থেকে বরাবরই আঁকার হাত ভালো ছিল নিতাই বাবুর। তবে আঁকা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও বাদ সেজেছিল অর্থ, তাই অনটনের মধ্যে দু পয়সা রোজগারের তাড়নায় তাকে নামতে হয় জীবন সংগ্রামে। শুরু করেন রাজমিস্ত্রির কাজ, তবে হারিয়ে যেতে দেননি তার ভিতরের প্রতিভাকে। রাজমিস্ত্রির হাড় ভাঙা খাটুনির পরেও সময় পেলেই বসে পড়তেন রং তুলি নিয়ে, মাটি দিয়ে টুকটাক তৈরি করতেন মূর্তি। সেই দেখে নিতাইবাবুর কাছে এক ব্যক্তি মায়ের মূর্তি গড়ে দেওয়ার আবদার জানান। সেই আবদারে সাড়া দিয়েই মূর্তি গড়া শুরু করেন তিনি। তবে মাটি দিয়ে নয়, মূর্তি তৈরি করতে বেছে নিলেন লোহা বালি সিমেন্ট, যা তৈরি করতে তার ১২ দিন সময় লেগেছে। সেই কংক্রিটের মূর্তি গড়েই গোটা জেলায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। এখন তার কংক্রিটের মূর্তির চাহিদা তুঙ্গে, জানাচ্ছেন তিনি। তবে এই প্রথম মূর্তি গড়া নয়, এর আগেও হনুমান মূর্তি তৈরি করে নজির গড়েছেন তিনি। সেই হনুমানটা বানানোর পরে আমার অভিজ্ঞতাটা বা সাহসটা বেশি বেড়ে গেল, আর সেই হনুমানটা দেখার মতো তৈরি হয়েছিল। যে একজন বলল যে যদি বানাতে পারো তাহলে বানাও, আমরা নিব। তো বানানোর পর অনেকেই আসে চাচ্ছে এখন আমি কাকে দিব সেটা। নিতাই বাবুকে এই কাজে সব সময় সাহায্য করে এসেছেন তার স্ত্রী। আমার কাছে সিমেন্ট বালি যা চায় যা দিতে হয় সেগুলো আমি রেডি করে দিই, জল টল যা চায়। আবার রাত বিরাতে রাতে করলে পারে আমি থাকি সাথে, আমার ভালো লাগছে। অবাক হয়ে যাচ্ছি দেখে যখন তৈরিটা হচ্ছে, তখন অবাক হয়ে যাচ্ছি যে এটা কি থেকে কি তৈরি করলো। এই মূর্তি তৈরি করতে খুব বেশি খরচ হয়নি বলেই জানাচ্ছেন শিল্পী। তবে তিনি এখনো পর্যন্ত এই প্রতিমার সঠিক মূল্য নির্ধারণ করতে পারেনি বলেই জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।